ও মাই গড, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের বাইরে যে এখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি মানুষ ভালো আছেন এবং সবাই সঙ্গেই আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আমরা কত মূল ভালো থাকতে পারি সেটা আমার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা এই মুহূর্তে যে জায়গাটা আসছি জায়গার সম্পর্কে আপনাদের ধারণা দিব। যেটাকে আমাদের পরিচয় দেয়নি, তো আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এসেছে সালমান, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরা আছেন রুহান হোসেন, এবং আমি রেহান আপনাদের সাথে আছি। জি জি, এখানকার এলাকাবাসী যে একটা যুবতী মেয়ের কথা বললো, সম্ভবত ওই ওর আত্মা এখানে ঘোরাফেরা করে। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আসলে কোন যুবতী মেয়ে আত্মা এখানে ঘোরাফেরা করে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাও কিন্তু তার জন্য মূলত করতে পারতেছে না, এখানে কিন্তু কান্নাকাটি করছে, কিন্তু বুঝতে পারছে ইতিমধ্যে যে আমরা এখানে আসছি। জি জি, এই জন্য কিন্তু এগুলো করছে, বুঝলেন ভাই? এই ঘটনাটা বলেন প্রবন্ধ। জি ভাই, এই জায়গায় একটা জঙ্গল ছিল, যে জঙ্গলের ভিতরে একদিন একটা মেয়ের লাশ পায়। তো কে বা কারা এই জায়গায় মেয়েটারে একটু মেরে ফেলে দেয় কিংবা কেউ কী করে কী করে এটা গ্রামবাসী কেউ জানে না। তো এখানে তার লাশটা কেউ দাফন কাফনও করে নাই, তো এখানে সেভাবে আর কি। আসলে প্রিয় বন্ধুরা, এই গ্রামবাসীরা যে এটা এড়িয়ে যাওয়ার কারণ, মেন কারণ তারা যেটা বলছিল যে কেন মিথ্যে হয়েছে, কীভাবে বলো এই যে জঙ্গলের ভিতরে কীভাবে আসলো লাশটা, যার কারণে এলাকাবাসীরা বিভিন্ন ধরনের ধারণা করে, ভুল ধারণা করে তারাকে লাশটা দাফন করতে কেউ এগিয়ে আসেনি। পরবর্তী তার পরিবার আর কি বাধ্য হয়ে যায় নাকি, এই যে এই জায়গাটা পুরো একটা বড় একটা জঙ্গলে ঘিরা, কি এখনো চারি সাইডে অনেক জঙ্গল উজ্জ্বল। টর্চ মারেন, জি জি, চারিদিকটা টর্চ মারেন একটু। প্রিয় বন্ধুরা, চারিদিকটা অনেক ঘন জঙ্গল একটা, আর এই জঙ্গলের ভিতরেই লাশটা ফেলে চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন বছর এক বছর কি দেড় বছরের কথা বললো, তারপরে সবাই জানতে পারে যে তার মৃত্যুটা কীভাবে হয়েছিল। এই এলাকার নাকি দুই থেকে তিনজন আর কি ছেলে তাকে দর্শন করে এখানে নাকি মেরে ফেলে চলে গেছিলো। পরবর্তীতে অবশ্য তাদেরও শাস্তি হয়েছে যখন যে বিষয়টা প্রমাণিত হয়। কিন্তু এখানে ঘটনা হলো যে সেই যুবতী মেয়ের আত্মাটা এখান থেকে নাকি বিভিন্নভাবে ঘুরে ফেরায়। আমরা এখানে আসার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের কান্নার সাউন্ড শুনতে পাইছি, হয়তো বা তার অনেকটা কষ্টের কারণে সে এইভাবে ঘুরে ফেরায় এখান থেকে। আসলে এখানে মূলত বর্তমানে যে ঘটনা ঘটতেছে, এই যে একটা লোক এখানে আর কি একটা ঘর করার চেষ্টা করতেছে, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা কিন্তু এখনও কমপ্লিট করতে পারেনি, এই যে কিছুটা করছে, তারপর থেকে একদম কোনো কাজ করতে পারতেছে না এখান থেকে, যার কারণে পুরো গাছটা বন্ধ রেখে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিছু চাষও করার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটা শুনতে পারছি যে এখানে নাকি কোনো ফলসগুলো ফলাতে পারতেছে না। রায়ন ভাই, আসলে যদি আপনি খেয়াল করবেন বুঝতে পারবেন, এখানে কিন্তু কিছু চাষ করছিল, এখানে নাকি গাছে কোনো ফলই ধরেনি, গাছগুলো সবগুলো কেটে দিয়ে দেখছেন, মানে এতটা অভিশপ্ত হয়ে গেছে জায়গাটা আর কি। জি, আসলে তার কোনো কষ্টের বর্তমানে শেষ নেই, আমরা তার কাছ থেকে শুনলাম আসলে সে অনেকটা কষ্ট করে এই জায়গাগুলো কিনে এখানে একটা বসবাস করার চেষ্টা করেছিল। জি জি, প্রিয় বন্ধুরা এখানে থাকতো, এখান থেকেও চলে গেছে, আপনারা এদের দেখালে বুঝতে পারবেন। এই যে ঘরটা বর্তমানে তালা বন্ধ আছে, এখানে থাকার জন্য আর কি ঘর করে। জি জি, এখানে থেকে আর কি ঘরে কাজ করতেছিল, কিন্তু ওর সাথে যে কম্পাউন্ডগুলো ঘটছে, ও কিন্তু এই ঘরটাও ছেড়ে দিয়েছে, ও কিন্তু এখন এক প্রকার বলতে গেলে রাস্তায় থাকার অবস্থা হয়ে গেছে। জি জি ভাই, এই যে ঘরটা অবস্থা করে এখান থেকে চলে গেছে। আসলে প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করবো যে যদি কোনোভাবে এই ঘরটাকে ওই যুবতী মেয়ের আত্মার কাছ থেকে যদি কোনোভাবে মুক্তি করে দেওয়া যায়, তাহলে এই বাড়ির লোকটাও এখানে বসবাস করতে পারবে। আমাদের মেইন উদ্দেশ্য হলো এখানে আসা, সেটাই। গ্রামবাসী যদি ফার্স্টে জানতো তোর সাথে এরকম ঘটনা ঘটছে, জি জি, তাহলে কিন্তু তারা কিন্তু তার লাস্টের যে
মানে দাফন কাফন, তারপরে জানাজা দিয়ে যায় সবকিছু। কিন্তু আসলে এলাকাবাসীর মধ্যে কিছু না জেনে আসলে তারা কিছুই তো জানতে পারেনি যে কিভাবে কি দেখে হয়েছে। ওরা ধারণা করছে যে হয়তো বা মেয়েটা খারাপ, যার কারণে এইভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এইসব কিছু ধারণা করছে। জি ভাই চলেন তো ঘরের দিকে দেখি। প্রিয় বন্ধুরা আপনার আগে ঘরটা ঘুরে দেখাই আমরা। ও মাই গড, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাহিন ভাই কি অবস্থা ভাই? প্রিয় বন্ধুরা আমরা শুধু উচ্চারণ করছি যে ঘরের ভিতরে আমরা প্রবেশ করবো, অবস্থা দেখেন কি অবস্থা ভাই। পুরো ঘরের যে প্রবেশের পুরো রাস্তাটা একদম পুরো আগুন দিয়ে মনে হচ্ছে বন্ধ করে দিছে। প্রিয় বন্ধুরা জানি না আমরা এখানে প্রবেশ করতে পারবো কিনা, পরবর্তীতে আরবো আর কোনো ঝামেলা হয় কিনা। রায়ন ভাই আপনি প্রবেশের আগে হয়তো আপনি একটু জায়গাটা আগে একটু প্রবেশ করার মতো একটু ব্যবস্থা করেন ভাই। এখন ও কিন্তু ভাই মানে আমরা যেটুকু শুনতে জানতে পারছি ভাই, জি ও কিন্তু ভাই অনেকটা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে আর কি। জি ভাই এখন আমাদের ওইখানে প্রবেশ করলে আমার সাথে কী ঘটবে এটা কিন্তু ভাই আমরা কেউ শিওর না। আর এই যে অসহায় লোকটা যাতে আর কোনো ক্ষতি না করে, অসহায় লোকটা যাতে এখানে থাকতে পারে এরকম ফির বন্ধুরা আপনার ঘরটা দেখলে বুঝতে পারবেন অবস্থা। দেখেন আমাদেরকে বললো যে গত দেড় বছর ধরে এভাবে ফেলে রাখছে এখানে। দেখেন সিঁড়ি সিঁড়িটার অবস্থা, দেখেন পুরো বন জঙ্গলে পুরো কমপ্লিট গেছে, করা তারপরে অবস্থা। জি ভাই দেখাব দেন এখানে কেউ আছেন? সাউন্ডটা শুনতে পেলেন ভাই? ওই পাশে ঘরটাই, ওই পাশে ঘরটাই। এখানে যে আছেন না কেন আমাদের সাথে কথা বলবেন? আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আসলে আপনার কোনো ক্ষতি করবো না, আপনি আমাদের সঙ্গে একটু কথা বলেন। কে আছেন এখানে? কে আছেন আমার সঙ্গে একটু কথা বলেন। ভাই ও শরীরটা এই উজাল উজাল ভাই, দূর দূর ঘরের ভিতরে ঢোকেন ভাই। ভাই ও তো বাইরে, ছিল ভাই। জি ভাই ভাই একদম ওই কুনায় ছিল, পিঠটা ওর পিঠটা দেখে মনে হলো আমার কেমন জান পিঠের ওখান থেকে ফাড়া ভাই একদম পুরো, দুই পিঠটা মনে হচ্ছে কাটা ভাই পিঠের ওখান থেকে। ইয়াল্লা জল আপনার কোনো ক্ষতি করবো না আমরা।
আপনি আমাদের সঙ্গে এগুলো করছেন কেন? কথা বলেন এসে কোথায় গেল ভাই? দেখা যাচ্ছে ওখানে প্রিয় বন্ধুরা, জায়গাটা কতটা পুরাতন আপনি এই পুরাতন গাছগুলো দেখলে বুঝতে পারবেন। অনেক পুরাতন গাছ আছে এখানে, আসলে জঙ্গলটা অনেক পুরাতন একটা জঙ্গল। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই কত উজ্জ্বল ভাই তো নাই ওর সাথে। উজ্জ্বল ভাই ধরে রাখছে দেখেন উপরে নিয়ে গেল রাখলো কিনা দেখেন তো। হ্যাঁ দেখা আছে, দেখা আছে উজ্জ্বল ভাই ভর করে আছে না তো ভাই? উজ্জ্বল ভাই ভাই ঠিক আছেন আপনি? জি ভাই আপনি উঠেছেন ভাই, দূর তো ওঠেন ভাই, দূর তো ওঠেন। ভাই আগে উপর থেকে নামায় না যায় কিনা দেখেন। এই উপর বার করলি কেন? এই যে আমি তোর সাথে কথা বলতেছি, আমি তোর সাথে কথা বলতেছি। সালমান ভাই, সালমান ভাই সাবধান, ভাই নিচে নেবেন দ্রুত। ভাই কি বলতেছে ভাই? এ ভাই চলে গেল, চলে গেল ভাই। হ্যাঁ ভাই বুঝছে ভাই, বুঝ নিয়ে চলে গেল। রান ভাই কোথায় ভাই? সালাম ভাই, সালাম ভাই তুই তোর দূর তোঠেন। ভাই
রিক্স নিন না ভাই, বেশি রিক্স নিন না ভাই। ভাই ওই দিকে বাইরের দিকে যেন পড়েন না ভাই, নিজ ভিতরে ভিতরে নিয়ে আসেন ভাই, ভিতরে নিয়ে আসেন। ইয়াল্লা নিয়ে গেল ভাই। ভাই এইভাবে হবে না, এইভাবে হবে না ভাই। জি ভাই জি ভাই, ভাই এখান থেকে দেখেন ওর সাথে কথা বলা দেখি না কোনোভাবে, উপরে দেখি ওর সাথে কথা বলা দেখি না। ভাই দ্রুত নিচে নামেন ভাই, ওর আগে নামেন, ওর আগে নামেন ভাই, চলে যাবে না বলে। গেলাম দ্রুত নামেন, দ্রুত নামেন ভাই। আরে দ্রুত নামেন ভাই, গায়ের উপর পড়বো ভাই। বন্ধুরা হসে থাকেন ভাই, কথা বলছি তোর সাথে আমি করতে দেবো না, আমার দিন পর্যন্ত আমার সব কাজ স্বয়ং সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত এই বাড়ির কাজ সম্পূর্ণ হবে না। তোর সাথে কি হয়েছিল ওই দিন, কি মারা গেলি তোকে এখানে মৃত অবস্থা পাই, তোর সাথে কি ঘটছিল ওই দিন, আমরা যেটা শুনছি এটাই কি হয়েছিল তোর সাথে? হ্যাঁ, তুই এই জঙ্গলে কি কি জন্য আসছিলি? আমি জঙ্গলে আসি নাই, আমি ওই রাস্তা দিয়ে আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, কিছু লোকজন রাস্তার থেকে তুলে এনে এই জায়গা বিশাল বড় জঙ্গল ছিল, এখানে দিনেও কেউ আসতে পারতো না, রাতেও কেউ আসতে পারতো না। ওরা আমাকে এই জঙ্গলে এনে ওরা কয়জনে মিলে আমাকে এখানে নষ্ট করে দেয়, করে আমাকে এখানে মেরে ফেলে দিয়ে চলে যায়। আর এই গ্রামবাসীরা আমার এই লাশ দেখে এরা আসলে বর্তমানে এমনটা হয় না, কিন্তু আমরা যেটা শুনেছি আজ থেকে 40-50 বছর আগে
এই যে গ্রামে এই ধরনের কিছু ঘটতো যে কোনো ভাবে অবাঞ্ছিত কারণে কিংবা অজানা কারণে মৃত্যু হতো, যদি কারো বিভিন্ন খারাপ দিক ধরে নিয়ে তার লাশ দাফন করতো না, কিংবা যদি হিন্দু হতো তাহলে তাকে শ্মশানে নিয়ে যেয়ে সৎকার করতো না, ঠিক আছে, এই ধরনের ভাষা দিত। জি জি, আসলে আসলে ভাই সেটা যেটা হয়েছে আর কি, মানে গ্রামবাসী তো ওই সময় বুঝতে পারেনি একটু জোর করে আর কি খারাপ করে খারাপ কাজ করেছে সাথে সঙ্গে, তাহলে তো তোর তোর সাথে তোর তাহলে তো তোর লাস্ট আর কি ওরা আর কি দাফন কাপন যে জানাজা করতো দাফন কাপন করতো, এরা তো আসলে বুঝতে পারেনি যে তোর সাথে যে এরকমটা কাজ করা হয়েছে এখানে, ওরা তো ভাবছে তুই মনে এরকম খারাপ ছিলি, তুই এভাবে এখানে খারাপ কাজ করতে আসছিলি এই জন্য তোর মৃত্যু হয়েছে। এখনো এই বাড়িটা যে মানে জায়গাটা যেখানে বাড়িটা করছে সে তো তোর সাথে কোনো খারাপ কিছু করে নেয়, তাহলে তুই কেন এই বাড়িটা কেন করতে দিচ্ছিস না, বাড়িটা কেন কমপ্লিট করতে দিচ্ছিস না আমাকে সেটা বল। আমি যেটুকু আগের বসে বসে করছি না না, আসলে তোর এই এই সাধারণ এই ভাই এই যে বাড়িটা নিচ্ছে আর কি জায়গাটা নিয়ে বাড়িটা করতেছে ভাই, একটু ভাই সম্পর্কে কিছু জানেই না আর কি, একে বললে কিন্তু জায়গাটা কিনে কিনে না তোকে মারা বা তোকে এখানে তোর যে জানাজা করি নাই তোর কাজ সম্পূর্ণ হই নাই এর সাথে কোনো সম্পর্ক নাই এই লোকটা। এখন আমি যেটা মনে করি তোর এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, সাইডে জঙ্গল আছে তুই ওখানে থাকতে পারিস বা অন্য কোথাও চলে যাইতে পারিস সেটা তোর ইচ্ছা, কিন্তু আমি বলছি যে অন্তত এই যে অসহায় লোকটার কথা চিন্তা করে আপনি যেটা বললেন আমি সেটাই করব, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর থাকবো না। মানে জি ভাই চলে যাইতে আসছে ভাই, তাহলে একটু আমরা ওকে ছেড়ে দিবে যে বলছি যেহেতু চলে যেতে চাচ্ছে তাহলে আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে ভাই, কাজ করতে আসছিলাম আসলে কাজটা করতে পারছি বাড়িটাও যে লোকটা আর কি করতে কমপ্লিট করতে পারবে ভিডিওটা শেষ করে দেন। তো প্রিয় বন্ধুরা আমরা এখান এখান থেকে বের হয়ে যাবো, তো দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এপিসোডে আমি সাজিয়ে রাখবো, ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন, এ পর্যায়ে আমাদের জেনে নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই চলেন।